আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের কাছে প্রশ্ন রয়েছে, হু প্রপোজ দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে, বা প্রাকৃতিক নির্বাচন থিওরিটা সর্বপ্রথম কে দিয়েছিলেন? আমাদের কাছে অপশনে রয়েছে ল্যামার্ক, না দি ভ্রিস, না মেন্ডেল, না ডারউইন, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে এই যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, এই থিওরিতে বেসিক্যালি কী বলা হয়েছিল। বেসিক্যালি এই ন্যাচারাল সিলেকশনে কী হয়ে থাকে যে কোনো প্রজাতির সদস্যদের মধ্যে, ঠিক আছে, কোনো প্রজাতির সদস্য মানে মেম্বার্স অফ এনি স্পিসিস, ঠিক আছে, সদস্যদের মধ্যে একটা কম্পিটিশন বা প্রতিযোগিতা দেখা যায় কিসের জন্য, সার্ভাইভালের জন্য বা বেঁচে থাকার জন্য। ওই সদস্যদের মধ্যে যে কী করে কিছু গুণ অর্জন করে বেঁচে থাকার জন্য, সেই হচ্ছে প্রকৃতির কাছে সব থেকে যোগ্যতম বা মোস্ট ওয়ার্দি, ঠিক আছে। এবং এই প্রকৃতি ওই যোগ্যতম সদস্যকে বেছে নেয় কিসের জন্য, ফর সার্ভাইভাল বা সেই ওই প্রতিযোগিতায় জয়ী হয়, ঠিক আছে। এই যে থিওরিটা সর্বপ্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ডারউইন, ঠিক আছে, বিজ্ঞানী ডারউইনই এই থিওরিটি সর্বপ্রথম দিয়েছিলেন। এবং কোথায় দিয়েছিলেন, তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে, ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস গ্রন্থে তিনি সর্বপ্রথম এই থিওরিটি দিয়েছিলেন, ঠিক আছে। আমরা দেখে নেব যে আমাদের কাছে আর কী কী অপশন রয়েছে। আমাদের কাছে অপশন রয়েছে বিজ্ঞানী ল্যামার্ক, ঠিক আছে। ল্যামার্ক বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তার থিওরি অফ ইনহেরিটেন্সের জন্য, থিওরি ইনহেরিটেন্স, ঠিক আছে, থিওরি অফ ইনহেরিটেন্সের জন্য তিনি বিখ্যাত ছিলেন। দি ভ্রিস, দি ভ্রিস দিয়েছিলেন মিউটেশন থিওরি অফ ইভলিউশন, মিউটেশন থিওরি অফ ইভলিউশন, ঠিক আছে। এরপর বিজ্ঞানী মেন্ডেল, মেন্ডেলকে আমরা সবাই জানি যে মেন্ডেল কী করেছিলেন, মেন্ডেল আবিষ্কার করেছিলেন দ্য ফান্ডামেন্টাল ল অফ ইনহেরিটেন্স, ফান্ডামেন্টাল বা বেসিক যে ল ছিল ইনহেরিটেন্সের, সেই লসগুলো তিনি আবিষ্কার করেছিলেন ইনহেরিটেন্সে, ঠিক আছে, ইনহেরিটেন্স, ঠিক আছে। আচ্ছা, এই ডারউইন আমরা আগেই বললাম যে বিজ্ঞানী যে ডারউইন ছিলেন, তিনি এই ন্যাচারাল সিলেকশন থিওরিটি সর্বপ্রথম দিয়েছিলেন তার অরিজিন অফ স্পিসিস গ্রন্থে। তাহলে এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী ডারউইন, ঠিক আছে। এটাই আমাদের আনসার। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।